सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम देश ओ प्रवासे जरा आमादेर एई यूट्यूब चैनल एसटीपी बांग्ला देखछेन आपनादेर सकल के प्रीति ओ शुभेच्छा जानिये शुरू करब दर्शक आजकेर प्रतिबेदन। दर्शक आज आमरा आपनादेर के निये एसेछि ढाका आफतापनगर। ये आफतापनगर गरुर हाट बसते शुरू करेछे, गरु आसते शुरू करेछे। दर्शक आपनारा देखुन किछु किछु गरु आसछे एई हाटे। आमरा सेई गरु सम्पर्के आज के आपनादेर आपडेट जानाबो आफतापनगर थेके, आफतापनगर एई अस्थायी गरुर हाट थेके। दर्शक आमरा एखाने देखतेछि बेश किछु गरु एसे गेछे। दर्शक आमरा एखाने ब्यापारीदेर साथे कथा बोली। सुप्रिय दर्शक আমরা এখানে বেশ বড় সরো ষাঁড় গরু দেখতে পাচ্ছি। দেখুন দর্শক, এই গরু দেখতেছি, সামনে আসুন ভাইয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আফতাপনগর গরুর হাটে কবে আসছেন? আগামী দুই দিন। দুই দিন হয়ে গেছে। কোথা থেকে আসলেন? পাবনাতে। পাবনা থেকে আসছেন। কতগুলি আনছেন ষাঁড় গরু? আনছি তেরোটা। তেরোটা বেচা কিনি শুরু করেছেন? ভাই দাম কম, কয় বেচা যাচ্ছে না, লস হচ্ছে। সাড়ে সাত মন। সুপ্রিয় দর্শক দেখুন, সাড়ে সাত মন ওজনের এই গরু। দাম চাচ্ছেন কত? কত দাম চান? সাড়ে তিন লক্ষ। ক্রেতা কত বলেছেন? বিভিন্ন দাম এটা বলেন। বিভিন্ন দাম তো বলেছে, সেটাই শুনতে চাচ্ছি। দুই লক্ষ আশি হাজার। দর্শক দেখুন, দুই লক্ষ আশি হাজার টাকা এই গরুটির দাম বলেছে ক্রেতা। তিনি সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এ পাশে আসেন, একটা দেখতেছি বেশ বড়। এই একটা দেখতেছি, এইটা কত চাচ্ছেন? আড়াই লাখ। এইটার দাম কত বলেছে? এক লাখ সত্তর। এই দুই ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কথা বলতে পারি? আচ্ছা, আপনি গরু কিনতে আসছেন না দেখতে আসছেন? দেখতে আসছেন। কোথা থেকে আসছেন? এই আপনার খিলগাঁও। খিলগাঁও গরু দেখছেন, যাচাই করছেন? দামাদামি করে নেই। দামাদামি করে নেই, আপনি দেখতেছেন? আর উল্টো তারপরে কিনবেন। সুপ্রিয় দর্শক, আমরা এক ভাইকে দেখতেছি গরু যাচাই করছে, দেখছে। আমরা একটু কথা বলি গরুর ব্যাপারী এবং গরু ক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। গরু আপনার? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনার? নাটোর থেকে। নাটোর থেকে কতগুলো নিয়ে এসেছেন? এটা দেখতেছি ইন্ডিয়ান বলদজাত যে গরুগুলি, এটা কি আপনারা আপনাদের কোথা থেকে সংগ্রহ করছেন? শ্রীঘাট থেকে সংগ্রহ করছি। আচ্ছা, দশ মাস এগারো মাস। এই হাটে অস্থায়ী আফতাপনগর অস্থায়ী গরুর হাটে কবে আসছেন? আমি আসছি আপনার বুধবারে। বুধবার বিক্রি করতে পারছেন? জি না, এখন বিক্রি করতে পারেন না, দাম দর চলছে। আমি দেখতেছি এক ভাই গরু দেখতেছে আপনার গরু ক্রয় করার জন্য, দাম দর চলছে। আমরা একটু কথা বল, কত দাম চাচ্ছেন আপনি? তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভাড়া। আপনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছেন? আমরা একটু কথা বলি, দেখি তিনি কি বলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কি করেন? রামপুরা উলুম থেকে আসছি। উলুম থেকে কি করেন আপনি? ব্যবসা করেন? ব্যবসায় করেন। আমরা এক ব্যবসায়ীর সাথে কথা বলছি। আচ্ছা, আপনি দেখতেছি এই গরুটা দেখতেছেন, আমরা যে গরুর ব্যাপারীর সাথে কথা বললাম, তিনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন। আপনি কি চয়েস হয়েছে বা দাম বলেছেন? এরকম চয়েস হয়েছে, দাম বলছি কিন্তু এখন দিকে হচ্ছে মিলতেছে না। মিলতেছে না। আপনি কত বলেছেন? আমি এক লাখ আশি বলছিলাম। এক লক্ষ আশি, অনেক ডিফারেন্স। হ্যাঁ, অনেক ডিফারেন্স। তিন লক্ষ পঞ্চাশ, এক লক্ষ আশি, অনেক টাকা ডিফারেন্স। এনারা বিক্রি করতে চাচ্ছে না এখন, আসছে তো আরো সাত দিন সময় আছে, এই জন্য ওনারা বাজার হয়তো ওনারা দেখতেছে, আমরাও দেখতেছি। আমাদেরও ভিতরে আমাদের একটা বাজেট আছে, বাজেটের ভিতরে আমরা কিনবো। আর ওনারাও চাচ্ছে যে আরো সাত দিন যখন আছে দেখি, শেষ সময় হয়তো ওনারা চেষ্টা করছেন যে আরো পাওয়া যায়, দাম পাওয়া যায়। আপনারা ভাবছেন যে আর একদিন পরে কিনি? দুদিন পরে কিনি, আমাদের রাখাও সমস্যা। ঢাকাতে তো রাখা যায় না, রাখা যায় না, রাখাটা নিয়ে সমস্যা। তারপরে যদি ভাবছিলাম যে দিত, আগে ছেলেপেলে আছে, বাচ্চারা আছে, আর এখন যে বিশেষ করে একটা করোনা নিয়ে একটা ইয়া চড়াচ্ছে, বীরবারটা এড়ানোর জন্য আগে কিনা আরও একটু আমাদের জন্য ভালো হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আফতাপনগর অস্থায়ী কোরবানির গরুর হাট থেকে। এখানে আছে বেশ কিছু গরু। এ গরু আপনার?
এক ভাই এখানে এসেছে, আমরা জানতে চাই কোথা থেকে আসছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আনছেন, কয়টা গরু আনছেন? চারটা। কবে আসছেন এই অস্থায়ী হাটে? দুদিন হয়ে গেছে। বিক্রি করছেন না? দাম বলেছে? আমরা এই যে গরুটা দেখতেছি, এই গরুটি কত মন ওজন হবে? সার গরু সাত মন। কত দাম চান? এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছেন। দাম বলেছে কত? বলছে এক লাখ বিশ হাজার। এক লক্ষ বিশ হাজার। ভাই সিরাজগঞ্জ থেকে এসেছেন তো? সিরাজগঞ্জ থেকে এসেছে। আমরা আপনাদের গরুটা দেখেছি, বেশ বড় সড় একটি সার গরু। আমরা এখানে আছে বেশ আরও দেখতেছি সাদা সার গরু। আমরা একটু কথা বলি শুভ দর্শক, এখানে বেশ বড় সড় গরু আছে। একটু সামনে আসেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কবে আসছেন? আমি আসছি পরশুদিন। পরশুদিন কয়টা আনছেন? আনছি পনেরোটা। পনেরোটা বিক্রি করছেন? না, করেন নাই। দামদার করছে এখনো? দর্শক আর এই ক্রেতা আসছেন? হ্যাঁ, দামদার হয়েছে। দামদার হয়েছে। আমরা এই যে সার গরু দেখতেছি আপনার, আপনার এই যে বিশাল একটি সার গরু, এর ওয়েট কি কত? কয়শো কেজি? এগারো মন। শিল্প দর্শক দেখুন, এগারো মন। আমরা একটু জানি এর দাম কত চাচ্ছেন। দাম চাচ্ছেন কত? দুই লক্ষ বিশ হাজার টাকা। ক্রেতা কত বলেছেন? কত বলেছে দাম? কত বলেছে ক্রেতা? এক লক্ষ ষাট দেশ আছে। আমরা দেখতে পাচ্ছি, শিল্প দর্শক দেখুন আরো সামনে দেখি এই আফতাবনগর অস্থায়ী কোরবানের হাট। আজকে আমরা জানাবো তার আপডেট। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গরু এসেছে। আপনাদের এই আপনার থেকে জানানোর চেষ্টা করছি আজকের আপডেট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গরু আছে। এই অস্থায়ী কোরবানির হাট আপনার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশাল বিশাল গরু। আমরা একটু কথা বলি, সামনে আসেন ভাইয়া, কথা বলার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা একটু জানার চেষ্টা করি তিনি এই আপনার কোথা থেকে আসছেন। সুপ্রিয় দর্শক, এই বিশাল একটি সার গরু দেখতে পাচ্ছি, এটি সম্পর্কে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কোথা থেকে আসছেন? পাবনা বেড়া। সুপ্রিয় দর্শক, ভাই পাবনা বেড়া থেকে আসছেন এই আপনার কোরবানির অস্থায়ী হাটে। আসছেন কবে? আজকে? গত পরশু দিন এসেছেন। কতটুকু গরু নিয়ে আসছেন? চারটা। এটা আপনার? আচ্ছা, এটা কত মনের ওজন হবে? এটা বারো থেকে তেরো মন ওয়েট হবে। বারো থেকে তেরো। কত দাম চান? একদম বিক্রির দাম? একদম বিক্রির দাম চাচ্ছি তিন লাখ তিরিশ হাজার। তিন লক্ষ তিরিশ হাজার। ক্রেতা আসছেন? ক্রেতা এখনো দাম বলেছেন? এখন দাম বলতেছে। কত বলেছেন? এটা এটা দুই লাখের উপরে বলছে। দুই লক্ষ? দুই লক্ষ কয়েক হাজার বলছে। দশ হাজার। আমরা জানতে পারলাম আরও দুই একটা গরু দাম একটু দেখানোর চেষ্টা করি। এটাও আপনার? দুইটি আমার। এই দুইটাও আপনার? এই যে দেখতেছি এই একটা গরু, এটা কত মন? এটা এগারো মন বারো মন হবে। এগারো বারো মন। এটার দাম কত ধন? এটার দাম চাইছে দুই লাখ তিরিশ হাজার। সুপ্র দর্শক, দুই লক্ষ তিরিশ হাজার। এটি কত দাম বলেছে? এটা দাম বলে নাই এখন, এখনও বলে নাই। সুপ্র দর্শক, দুই লক্ষ তিরিশ হাজার আছে দাম বলছে। আমরা এই যে একটা দেশি হিসেবে শুয়ে আছে, এটার দাম বলেছে? এটার দাম বলে নাই, এটাও বলে নাই। এটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি তিন লাখ চল্লিশ হাজার। তিন লাখ চল্লিশ হাজার। আচ্ছা, আপনারা তো এখানে ব্যাপারী, গরুর ব্যাপারী। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে অসংখ্য মানুষ ঘরে বসে দেখবে আপনার গরু দেখে, যদি আপনার সাথে একটু কথা বলতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে কিনা? জি বলেন। জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স জি নাইন জিরো ফোর টু থ্রি এইট। সুপ্র দর্শক, আপনারা যদি এই ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, গরু সম্পর্কে কিছু জানতে চান, গরু হাট ক্রয় করার আগে বাসা থেকে কিছু তথ্য জানতে পারলে আপনারা গাইয়ের সাথে কথা বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্র দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আফতাবনগর অস্থায়ী কোরবানির হাট থেকে। এস টিভি বাংলা। সুপ্র দর্শক, আমরা আফতাবনগর এই কোরবানির অস্থায়ী হাটে আমরা দেখতেছি অসংখ্য গরু ইতিমধ্যে চলে এসেছে। আমরা একটু আপনাদেরকে সেই গরু সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের আপডেট। আমরা জানি এরা যারা ব্যাপারীরা গরু নিয়ে আসছেন তাদের সাথে একটু কথা বলি, জানার চেষ্টা করি। একটু সামনে আসেন, কে আছেন? সুপ্রিয় দর্শক, আমরা কথা বলে জানার চেষ্টা করব। এখানে দেখতেছি বিশাল বিশাল একটি গরু। সুপ্রিয় দর্শক দেখুন, এই বিশাল একটি গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। এই গরুটি দেখতেছি এটি
আপনাদের? জি আমার। কোথা থেকে আসছেন ভাইয়া? সিরাজগঞ্জ থেকে। দর্শক, এই ভাই সিরাজগঞ্জ থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল এক একটি সার গরু। এই যেটা উঠলো, এটি কত মন হবে? এটা 12-13 মন হবে। 12-13 মন। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 2,70,000। বিক্রয়ের দাম বলেন, দাম চাওয়া বাদ দেন। 2,30,000 বিক্রি করবেন। ক্রেতার দাম বলেছে? কত বলেছেন? 80-90 এরকম হচ্ছে দাম। 1,80,000। দর্শক আপনারা শুনলেন। আচ্ছা, আপনারা এই যে কোথা থেকে আসলেন? আমরা সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে কতগুলি গরু নিয়ে আসছেন? আমরা 4 গাড়ি গরু নিয়ে আসছি। 4 গাড়ি? আচ্ছা, অনেক গরু। 4 গাড়ি তো অনেক গরু। আচ্ছা, এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন? ক্রেতা আসছেন? মোটামুটি আসে। দু একটা গরুর দাম টাম হচ্ছে, দাম দাম দেখে চয়েস করে যাচ্ছে। এখনো এখনই কেনবো না, আমরা পরে কেনবো। এখন পরে কিনবো দেখতে। শুভ দর্শক দেখার জন্য আসছি আমরা, জানলাম। আচ্ছা, আপনার সাথে যদি বাসা বেজে এই প্রতিবেদন আপনার গরু দেখে কথা বলতে চাই, হয়তো আর একটু যাচাই করতে পারলো, কথা বলতে পারলো, আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। বলেন 0171732-4104। সুপ্র দর্শক, আপনারা যদি এই ভাইয়ের সাথে কথা বলতে চান এই গরু সম্পর্কে, আপনারা জানতে পারবেন তারা অসংখ্য গরু নিয়ে আসছে এই আপনা আপনাগর কোরবানির অস্থায়ী হাটে। আমরা এখানেও দেখতেছি অনেক গরু আছে এই আপনা আপনাগর অস্থায়ী গরুর হাটে। আমরা একটু কথা বলি যারা গরু নিয়ে আসছেন এই ভাইয়ের সাথে। দেখতেছি ছোট্ট ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনারা? আপনার দুইটা? কোন দুইটা? এটা সুপ্র দর্শক, আপনার দেখতে পাচ্ছেন যে ভাইয়ের সাথে কথা বলছে তার গরু। এটা কত মন ওজন? এটা এইটা কত মন ওজন হবে? কয় মন বা কয়শো কেজি? 5 মন। দর্শক শুনলেন। আচ্ছা, কত দাম চান? এটা দাম চাচ্ছি মূলত 1,30,000। সে জায়গায় ব্যাপারে বলতে খদ্দেররা কোনো গরু চাহিদা দেখে না, মানে ওরা লাখ লাখ টাকা লোকসান হয়ে গেলো এটাও কিছু মনে করে না। সামান্য একটা গরুর দাম বললে ওরা বলে যে হ্যাঁ এত বলছো কেন দাম, এটা তো হয় না। আমাদের বেচা নিয়ে কিন্তু 1,30,000 এই গরুর দাম কত পর্যন্ত বলেছেন? ৭০,০০০ আমরা শুনলাম, 70,000 টাকা। আচ্ছা, তোমার এই গরু দেখে দর্শক ঘরে বসে, এখন তো মানুষ আসতে চায় না, এই গরু আসতে খুব ভয় পাচ্ছে, বাসায় বসেই জানতে চায় কিছু, মোবাইল নাম্বারটা বলা যাবে? 0969349438। আমরা শুনলাম মোবাইল নাম্বারটি। আপনারা যদি কথা বলতে চান, বাসায় বসে গরু সম্পর্কে জানতে চান, এই গরু দেখে প্রতিবেদনের মাধ্যমে গরু দেখে যদি কিছু জানতে চান, অবশ্যই কথা বলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এই আফতাবনগর অস্থায়ী কোরবানির হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের আপডেট। সুপ্র দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু আসছে। আমরা সামনে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। আপনারা দেখুন এখানে অসংখ্য গরু আছে এই আফতাবনগর অস্থায়ী কোরবানির গরুর হাটে। এই গরু কার আমরা একটু কথা বলি। সুপ্র, আমরা এই গরু সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা সামনে দুজন ক্রেতা মনে হয় আর দেখতেছি কোরবানির গরুর হাট থেকে গরু দেখতে আসছেন, এইরকম দর্শকদের সাথেও কথা বলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? পাবনা সুধানগর থানা। কবে আসছেন? আজকে আসছেন। আজকে আসছেন, কতগুলি আনছেন গরু এই অস্থায়ী কোরবানির হাটে? আমরা 19টি গরু নিয়েছি, আমাদের আছে 9টা। 19টি নিয়ে আসছেন? আপনাদের 9টা? আমাদের 9টা। আরও আছে আপনার লোকজন তাদের? এটা আচ্ছা, বিক্রি করতে পারছেন? না, আমরা আছি, আজকে এখনো বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না? না। ক্রেতা আসছে? ক্রেতা আসছে। দাম দর বলেছে? দাম বলছে অনেক নিচে। অনেক নিচে? কোন গরুটার দাম বলেছে? এটার দাম বলছে। আচ্ছা, আমরা এই গরুটার সম্পর্কে একটু জানি, এটা দাম বলেছে? আচ্ছা, এটা যেটা দেখতেছি এটা কত মন হবে? এটা 5 মনের পার আছে। 5 মনের পার? কত দাম চান আপনি? আমি 1,20,000 টাকা দাম যাচ্ছে। 1,20,000। আচ্ছা, ক্রেতা কত বলেছে? 80,000 টাকা বলছে। 80 পর্যন্ত বলেছে? আচ্ছা, আর আর কোনটা বলেছিলাম? এগুলোর ভিতরে বলছে, এই যে এই যে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলোর দাম বলেছে, এগুলো কিরম দাম বলেছে কত পর্যন্ত?
ওটার দামও 70 বলছে। এটা 70? হ্যাঁ। আর পরেরটা? ওটা 80। 80, 70, 80 এরকমই বলেছে। আমরা সামনে যে বড় গরু আছে এটি একটু দেখানোর চেষ্টা করি, এটা সম্পর্কে একটু জানি। এটা কত চান? এটার দাম আছে 180,000 টাকা। 180,000। আমরা দেখতে পাচ্ছি এর পাশে যেটা দাঁড়িয়েছে সেটাও একই সাইজের মনে হচ্ছে। না, এটা একটু বড় আছে। এটা বড় সাইজ? এটা একটু বড় সাইজ। এটা কত চান? এটা হলো 2,20,000 টাকা। 2,20,000। সুপ্রিয় দর্শক, তিনি বলছেন 2,20,000। কেতা কত বলেছে? কেতা 150 পর্যন্ত বলছে। হ্যাঁ, 150 পর্যন্ত বলছে। 150? সুপ্রিয় দর্শক দেখুন, 1,50,000 পর্যন্ত বলেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি চাচ্ছেন কত? আমি চাচ্ছি 2,20,000। 2,20,000 আমরা শুনলাম, 2,20,000। আর 1,50,000 টাকা দাম উঠছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে যদি এই গরু দেখে আমাদের প্রতিবেদনে বাসায় বসে কোনো তথ্য জানতে চায়, অনেকেই আছে বাসায় বসে কিছু জানতে চায়, তারপরে গরুর হাটে আসবে। গরুর হাটে আগের মতো মানুষ আসছে না, অনেক ভয় কারণে করোনা ভাইরাসের কারণে খারাপ। আপনার মোবাইল নাম্বার দাও তবে। 01302406860। সুপ্রিয় দর্শক, আমরা এই নাম্বারটি পেয়ে গেলাম। আপনারা যদি ভাইয়ের সাথে কথা বলতে পারেন অবশ্যই এই গরু সম্পর্কে কিছু না কিছু জানতে পারবেন। দর্শক, আমরা কথা বলছিলাম এই আপনাপনগর অস্থায়ী কোরবানির হাট থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গরু আছে, খাবার দিচ্ছে এই আপনাপনগর অস্থায়ী কোরবানির হাটে। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে? জি। কবে আসছেন? গতকাল আসছে। এই অস্থায়ী আপনাপনগর কোরবানির হাটে গতকাল কাটছেন? জি। কতগুলি গরু আনছেন? আমি 6 পিস আনছি। 6 পিস? এই যে দেখতেছি এটা আপনার? জি। আচ্ছা, এটার দাম কত চান? হ্যাঁ, 2,20,000। সুপ্রিয় দর্শক, 2,20,000 টাকা দাম চাচ্ছে। কত বলেছে ক্রেতা? এটা ক্রেতা 1,60,000 বলছে। 1,60,000। আর এই যে পরে আর একটা দেখতেছি এটার দাম কত চান? এটা যাচ্ছে 1,40,000। 1,40,000? জি। এটার দাম কত বলেছে? এটা 1,20,000 বলেছে। এটা 1,20,000। আরও আছে, অনেক গরু আছে, আপনার অনেক গরু আছে এরকম। আচ্ছা, আপনার সাথে যদি দর্শক বাসায় বসে কিছু কথা জানতে চায় এই গরুর সম্পর্কে, আমাদের মাধ্যমে গরু দেখবে তারপর যদি জানতে চায়, মোবাইল নাম্বার বলা যাবে? 01732-58-31-84। সুপ্রিয় দর্শক, আপনার নাম্বারটা পেয়ে গেলেন। যদি কিছু জানতে চান কোরবানির গরু এই অস্থায়ী হাট আফতাবনগর থেকে, আমরা আপনাদের সেই ভুলাকে আজকের আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করছি, আপনারাও এই ব্যাপারীদের সাথে কথা বলতে পারবেন। এসটিভি বাংলা। সুপ্রিয় দর্শক, আমরা এখানে এক ভাই আছে, গরু খাবার দিচ্ছে। আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি, গরু সম্পর্কে জানি এই আফতাবনগর অস্থায়ী কোরবানির হাট থেকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কবে আসছেন? দুদিন। কতগুলি আনছেন গরু? 6টা। বিক্রি করছেন? এখন বিক্রি করতে পারেন নাই? আচ্ছা, কী খাবার দিচ্ছেন গরুরে? এটা কি সাল? আর হলো কুড়া? কুড়া। সুপ্রিয় দর্শক, আমরা দেখতেছি গরু খাবার দিচ্ছেন। এই যে গরুটা, এটা কত মন ওজন? 10 মন। সুপ্রিয় দর্শক দেখুন, 10-15 ওজনের এই একটি সার গরু। আমরা আপনাদের দেখাচ্ছি এটির দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কত দাম চান? 2,50,000। কেতো দাম বলেছে? দাম এখনো সেরকমভাবে পার্টি নামে নাই তো। না, দু একজনে কিছু বলেছে তো, আইসে দেখি। আমার সাথে দাম দর হয়নি এখনো। দর্শক, আমরা জানতে পারলাম দাম দর হয়নি। আচ্ছা, আপনার সাথে এই গরু প্রতিবেদনের দেখে বাসায় বসে যে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, কিছু জানতে চায়, দাম দর করতে চায়, মোবাইল নাম্বার দেওয়া যাবে? 01732-35-7-32। আচ্ছা, আমরা নাম্বারটি পেয়ে গেলাম, আপনার সাথে যদি কথা বলতে চাই। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা আরও গরু দেখাচ্ছি আফতাবনগর অস্থায়ী কোরবানির গরুর হাট থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, গরু কার আপনাদের, কথা বলা যাবে? একটু সামনে আগান, ওখানে দাঁড়ান, ওখানে থাকেন, সামনে আসেন একটু, সামনে দাঁড়িয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসছেন? কবে আসছেন?
কালকে আসছে কালকে গতকালকে কতগুলি আনছেন তো গরু আসছে 12টা 12টা বিক্রি করতে পারছেন জি না এখন বিক্রি করতে পারেন নাই দাম দর বলছেন দাম দর এখন বলেন নাই এখনো বলেন নাই আচ্ছা আপনাদের এই যে সারগুলো দেখতে পাচ্ছি এই গরু কত দাম চান এটা হ্যাঁ এটা 220 220 আচ্ছা তারপরেটা একই দাম আচ্ছা আপনার এই গরুগুলো দেখে বাসায় বসে যদি কিছু জানতে চায় যেহেতু দর্শক এই হাটে আসতেছে না অনেকে ভয় পাচ্ছে মোবাইল নাম্বার দেওয়া যাবে হ্যাঁ বলেন 01629 আমরা নাম্বারটি পেলাম নাম্বার 01736 39 8774 আমরা নাম্বারটি পেয়ে গেলাম আপনারা যদি এই আপনা আপনার গরু কোরবানির অস্থায়ী হাটের গরু সম্পর্কে জানতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা অসংখ্য গরু এখানে দেখতেছি ভালো ভালো গরু আসতে শুরু করেছে আপনা আপনার গরুর এই অস্থায়ী হাটে কোরবানির হাট জমতে শুরু করেছে আমরা সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন Mm-hmm.